বালেশ্বর ইঞ্জিনিয়র্স ফোরম পক্ষরু 57তম ইঞ্জিনিয়র দিবস তথা ফোরমর 22তম বার্ষিক উৎসব স্থানীয় ভেনিয়া প্যারাডাইজ কল্যাণ মণ্ডপ ঠারে পালিত হয়ে যাইছি। এই পরিপ্রেক্ষীরে আয়োজিত কার্যক্রমরে রাষ্ট্র নির্মাণরে মহান পুরোধা ভারতরত্ন স্যার এম বিশ্বেশ্বর রায়ঙ্ক পটচিত্ররে পুষ্প অর্পণ করে সমস্তে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছিলেন। এই অবসরে ফোরম পক্ষরু এক স্বেচ্ছাকৃত রক্তদান শিবির আয়োজিত হয়েছিল। ফোরমর সভাপতি বিদ্যুৎ বিভাগের অবসরপ্রাপ্ত নির্বাহী যন্ত্রী ইঞ্জিনিয়র সুরেন্দ্রনাথ দাস এই শিবিরক উদ্ঘাটন করা সহ দিবস পাড়ানোর যথার্থতা সম্পর্কে আলোচনা করেছিলেন। এহা সহিত ইঞ্জিনিয়র দাস স্বর্গত বিশ্বেশ্বরায়ঙ্ক জীবনাদর্শ সম্পর্কে সূচনা দিয়েছিলেন। আমার এই প্রকৃতির এই ইঞ্জিনিয়র দিবস পালন করা হচ্ছে ভারতের সর্বশ্রেষ্ঠ ইঞ্জিনিয়র ভারতরত্ন পুরস্কৃত স্যার বিশ্বেশ্বরায়ঙ্ক পাই। আজ সারা ভারতের পালন করা যাচ্ছে 57তম দিবস ইঞ্জিনিয়র দিবস, কিন্তু আমার বালেশ্বর বা আমার আমার সংঘ সহায় আমার সংঘ ইঞ্জিনিয়র ফোরম পালন করছে 22তম দিবস 26তম হ্যাঁ 22তম দিবস। তো এই ইঞ্জিনিয়র দিবস পালন করা হচ্ছে কাহিঁকি না, প্রকৃতরে সে তো জন ভারতরত্ন পুরস্কৃত হয়েছিলেন স্যার বিশ্বেশ্বরাইয়া, কিন্তু আমার ইঞ্জিনিয়র দিবস পালন করা হচ্ছে যে লোক হিতকর কাম করছে করা তার মূল উদ্দেশ্য হল দেশের হিত কার্য করা এবং লোক হিত কার্যক্রম কার্য করা। যেহেতু স্যার নিজে বিশ্বেশ্বরাইয়া প্রথমে এই যে ড্যাম প্রজেক্ট আরম্ভ করছিল, নদীবন্ধ যোজনা আরম্ভ করলে সেটিরে বহু চাষী মানে উপকৃত হয়েছিল এবং তাছাড়া যে নদীবন্ধ যোজনা দ্বারা যে আমার যে হচ্ছিল দুর্ভিক্ষ প্রলয়ঙ্করী বন্যা সেটির মধ্যে রক্ষা পাইলে, এইটা হল মূল উদ্দেশ্য। এবং সেইপাই আমার ইঞ্জিনিয়র ভাই মানে এইটা পালন করছেন এবং আগামী যুগরে যে ভাই মানে আসছেন বা আউ আসবে সে এই সুকর্মরে মন দেওয়া উচিত এবং দেশের হিতকর কাজ করা উচিত। সংগঠনের সহ সম্পাদক ইঞ্জিনিয়র ঋষিকেশ সাউ এতে উপস্থিত রয়ে দিবসব্যাপী পালিত হওয়ার থাকা ইঞ্জিনিয়র দিবসর কার্যক্রমর রূপরেখ সম্পর্কে সূচনা দিয়েছিলেন। আমি 2003 মশিয়ার ইঞ্জিনিয়র্স ফোরম আরম্ভ করছি, এটা 22তম ইঞ্জিনিয়র্স ফোরমর বার্ষিক উৎসব। তবে ইঞ্জিনিয়র্স দিবস হচ্ছে আজ 57তম ইঞ্জিনিয়র্স দিবস, 57তম ইঞ্জিনিয়র্স দিবস পালন হচ্ছে 163তম ইঞ্জিনিয়র্স যে দিলে বিশ্বেশ্বরাইয়ঙ্ক জন্মদিন। আজ এই বিশ্বেশ্বরাইয়ঙ্ক 163তম জন্মদিবস অবসরে 57তম ইঞ্জিনিয়র্স দিবস পালন করা হচ্ছে। ইঞ্জিনিয়র্স দিবসের পালন কথা তো এটা গোটে সেলিব্রেশন, তবে আমি যে আভিমুখ্যে ইঞ্জিনিয়র্স ডে পালন করছু বা ইঞ্জিনিয়র্স ফোরম করছু তার আভিমুখ্য হচ্ছে যে নূতন ভাবে যে চিন্তাধারা আরম্ভ হয়েছি বর্তমান দেশের বিদেশে টেকনোলোজির বিকাশ পাই আমি ওয়ার্কশপ করছু, পিলা মানুষের বিকাশ পাই টেকনিক্যাল পিলা মানুষের বিকাশ পাই সব সেমিনার চলছি, তা সহিত কিছু সোশ্যাল ওয়ার্ক মধ্যে করা হচ্ছে। সেই সোশ্যাল ওয়ার্ক ভিতরে বৃক্ষরোপণ কার্যক্রম পরদিন 13 তারিখ দিন আমি করেছিলাম ময়ূরভঞ্জের বাছুড়িপদার করেছিলাম এবং আজ ব্লড ডোনেশন ক্যাম্প হচ্ছে। ব্লড ডোনেশন ক্যাম্প পরে আমি অন্ধমুখ বধির এবং অন্ধ কেবল দৃষ্টিহীন বিদ্যালয় প্লস আমার অমৃতধারা বলে জন গোটে বৃদ্ধাশ্রম সেটি আমি লঞ্চ প্রয়োগ করছু দৌছু। তারপরে আমি টেকনিক্যাল পিলাঙ্ক নিয়ে গোটে কম্পিটিশন করা হচ্ছে, টেকনিক্যাল টক উপরে কম্পিটিশন করা যাব এবং প্রত্যেক কলেজ আর ইঞ্জিনিয়ারিং স্কুল যে পিলা মানে প্রজেক্ট নিয়ে আসছেন যেমন নূতন আবির্ভাব করছেন যেমন নূতন আবিষ্কার করছেন সেই প্রজেক্ট কু এটি প্রদর্শন করছেন, তা ভিতরে আমি কম্পিটিশন যেটা ভালো প্রজেক্ট হব তাকে আমি পুরস্কৃত করব। আউ পরবর্তী পর্যায়ে সন্ধ্যায় আমি আমার ইউনিভার্স ডে পালন করা অবসরের পিলা মানুষ প্রাইজ দেওয়া সহ বোর্ডিং ইঞ্জিনিয়ার মানুষ কিছু প্রাইজ রখা হয়েছে, তা সহ রিটায়ার্ড লোক রিটায়ার্ড ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং ডিগ্রি ইঞ্জিনিয়ার মানুষ সমর্থিত করার বন্দোবস্ত করা হয়েছে। উপসভাপতি ইঞ্জিনিয়র গৌরাঙ্গ চরণ সাউ ও ইঞ্জিনিয়র শশাঙ্ক শেখর দে, সম্পাদক ইঞ্জিনিয়র সুগত বোস, বরিষ্ঠ উপদেষ্টা ইঞ্জিনিয়র বনমালী নায়ক ও ইঞ্জিনিয়র ধরণীধর মিশ্র এতে যোগ দিয়ে রাষ্ট্রের ভিত্তিভূমি বিকাশের ইঞ্জিনিয়র অবদান সম্পর্কে বক্তব্য প্রদান করেছিলেন। ইঞ্জিনিয়র শ্যামসুন্দর মিশ্র, ইঞ্জিনিয়র অনিল কুমার পণ্ডা,
ইঞ্জিনিয়র সুকুমার নায়ক, ইঞ্জিনিয়র শ্রীনিবাস দে, ইঞ্জিনিয়র নটবর প্রধান, ইঞ্জিনিয়র কুমার কার্তিক, ইঞ্জিনিয়র ডম্বরুধর বিষয়ী, ইঞ্জিনিয়র সরোজ কুমার চাঁদ, ইঞ্জিনিয়র বিজয় কুমার দাস প্রমুখ সংগঠনের কর্মকর্তা ও সদস্য মানে সমস্ত কার্যকু পরিচালনা করিতিলে।